শেখ হাসিনাকে দেখলাম যে উনি মেট্রো রেল স্টেশনে যে কেন্দে ফেলেছেন, কেন্দে ফেলেছেন, কিন্তু এতগুলি ছেলে মারা গেছে তাতে ওনার চোখে পানি আসে না। এই ধরনের নিষ্ঠুর মহিলার এই দেশে ক্ষমতায় থাকার কোনোই অধিকার নাই। সেনা বাহিনীর যে প্রতি মানুষের যে একটা শ্রদ্ধা ছিল, একটা ভালোবাসা ছিল, দেশপ্রেমিক আমরা বলতাম, সেইটা কিন্তু চলে গেছে তাদের এই কয়েকদিনের কর্মকাণ্ডে। এই সেনাবাহিনী 53 বছরের মধ্যে কোনো একটা যুদ্ধ করেনি। এই সেনাবাহিনী কি বাংলাদেশের সীমান্ত রক্ষা করতে পারবে? এই যে ইন্টারনেট বন্ধ করে রাখা, এই যে আপনার সংবাদপত্রের উপরে একটা বাধা সৃষ্টি করা, প্লাস আপনার যে কারফিউ দেয়া, এর কিন্তু একটা উদ্দেশ্য আছে। এটা কিন্তু হঠাৎ করে করছে না, সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী এবং সাথে সাথে সাধারণ মানুষ, অভিভাবকরা, তারাও কিন্তু সম্পৃক্ত হয়ে গেছেন। কারণ তারা এই রক্ত দেখতে পাচ্ছেন না, তাদের সামনে তাদের পুত্রকে, কন্যাকে গুলি করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এটা তো কেউই সহ্য করতে পারে না। শেষ তো আপনার এই স্বৈরতান্ত্রিক সরকারের পতনের মাধ্যমেই হবে, কারণ ঘটনা যেদিকে চলে গেছে সেখান থেকে আর ফেরানোর কোনো উপায় নাই। এখানে বহু লোক নিহত হয়েছে। আপনি এই যে দেখেন যে অনেকেই বললেন যে লাশের সংখ্যা, যখন এইসব সরকার এই ধরনের আপনার স্বৈরতান্ত্রিক সরকার, ডিক্টেটরশিপ খুন করে, তাদের সবচেয়ে বড় সমস্যা হয় লাশকে কিভাবে গুম করবে এবং সংখ্যাটাকে কিভাবে কমিয়ে রাখবে। আমি একটু একটু সময় নিয়ে একটু বলি যে আপনার আর্জেন্টিনাতে 1977 থেকে 83 পর্যন্ত যত লোক তারা ই করছে, খুন করছে, অন্য একটা ভিন্ন কায়দায় করতো, তো ধরে নিয়ে যেত, তারপরে এয়ারফোর্সের প্লেনে থেকে তাদের সেই হাঙ্গর অধ্যুষিত উপকূলে ফেলে দেওয়া হতো, তাদেরকে আপনার ঘুমের ওষুধ খাওয়ায় ফেলে দিত। এইরকম 30,000 লোককে তারা নিখোঁজ করে দিয়েছে। সেই জন্য তাদের মারা একটা ওই আপনার আন্দোলন করেছে, তাদেরকে বলা হতো মাদার্স অফ প্লাজা ডি মেও। সেই আলোকে কিন্তু বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে, মায়ের ডাক, যাদেরকে গত 10 বছর 15 বছর ধরে গুম করে দেওয়া হয়েছে, সেই সংখ্যাটাও কিন্তু একটা বড় সংখ্যা। তাদেরকেও কিন্তু মায়ের ডাক বলে একটা অর্গানাইজেশন আছে। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে এই যে ইন্টারনেট বন্ধ করে রাখা, এই যে আপনার সংবাদপত্রের উপরে একটা বাধা সৃষ্টি করা, প্লাস আপনার যে কারফিউ দেয়া, এর কিন্তু একটা উদ্দেশ্য আছে। এটা কিন্তু হঠাৎ করে করছে না, উদ্দেশ্যটাই হচ্ছে যে লাশ কিভাবে গুম করবে। সেই জন্য আমি মনে করি যে যারা শুনছেন তারা লক্ষ্য রাখুন কোথায় এই লাশগুলিকে গুম করা হচ্ছে। তথ্য আছে যে অয়েল ট্যাঙ্কারে করে কিন্তু এই লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সত্য কি মিথ্যা আমি বলবো না, আনকনফার্ম, কিন্তু অসম্ভব কোনো বিষয়ই না এই সরকারের কাছে। সুতরাং আমাদের প্রথমতেই করতে হবে, যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়ে গেছেন, তাদের লিস্ট করতে হবে। অলরেডি একটা একটা গ্রুপ, একটা পেজ সৃষ্টি করছেন, ক্রিয়েট করছেন, shohid.info, সেইখানে সবাই তথ্য দিচ্ছেন, সেইখানেও সবাই আপনারা তথ্য দেন, যাতে আমরা সঠিক এটা জানতে পারি। যদি এদের সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এই ডিক্টেটরশিপের, যে কিছুই হয়নি, শেখ হাসিনাকে দেখলাম যে উনি এই একটা আপনার রেল মেট্রো রেল স্টেশনে যে কেন্দে ফেলেছেন, কেন্দে ফেলেছেন, কিন্তু এতগুলি ছেলে মারা গেছে তাতে ওনার চোখে পানি আসে না। এই ধরনের নিষ্ঠুর মহিলার এই দেশে ক্ষমতায় থাকার কোনোই অধিকার নাই। আপনি এই শিশুদের, তরুণদের, তরুণীদের বুকের রক্তে রঞ্জিত করে এইখানে ক্ষমতায় থাকতে পারবে না, এটা নিশ্চিত। দ্য রাইটিং অন দ্য ওয়াল। আমি বলি যে আমরা সবাই কিন্তু একটা সময় তাকে সাপোর্ট করেছি, ভোট দিয়েছি যখন ভোট হয়েছে, কিন্তু ধীরে ধীরে যে উনি এইরকম একটা ক্যান্সারাস একটা ডিক্টেটরশিপ হয়ে যাবেন, এটা তো কেউই ভাবে নাই। সুতরাং আমাদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। যেসব চাটুকার বুদ্ধিজীবী আছেন, যেসব খয়ের খা আছেন, তারা একবার তাকান, দেখেন যে বাংলাদেশকে আপনারা কোথায় নিয়ে গেছেন। বাংলাদেশ আর গাজার মধ্যে কিন্তু পার্থক্য থাকছে না, খুব একটা পার্থক্য থাকছে না। সুতরাং আপনাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা উঠে দাঁড়ান, এই কারণে দাঁড়ান যে বাংলাদেশের সার্বভৌমত্ব আজ প্রশ্নের মুখে। আপনার মিলিটারি করিডোর দেওয়া হয়েছে পদ্মা ওই সেতুর, ব্রিজের, রেল ব্রিজের মাধ্যমে,
কিন্তু এর সাথে সাথে দেওয়া হয়েছে যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের কাছে যে একটা আর্মামেন্ট ডিপো করতে চাচ্ছে এই চুক্তির ভিতরে, সেই আর্মামেন্ট ডিপোটা থাকবে সম্পূর্ণভাবে ভারতীয়দের অধিকারে, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় সৈন্যরা তাদের অস্ত্র গুদাম করে সেখানে পাহারা দিবে, প্লাস ফেরিতে একটা আপনার এই হাব করবে ট্রেনের, সেই হাব করে নর্থ ইস্টের দিকে। আমরা কেন এই ভারত চীন স্নায়ুযুদ্ধের সাথে জড়িয়ে যাব? ভারত চীন স্নায়ুযুদ্ধের সাথে বাংলাদেশকে জড়িত করাই হচ্ছে আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক ভুল, এই বিষয়ে আমাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। কিন্তু শেখ হাসিনার যে এই চালাকি, এই এই যে তার যে চাতুরতা, এটা চায়না বুঝতে পেরে তাকে ওখান থেকে অনেকটা অসম্মানজনক ভাবে বিদায় করে দিয়েছে। এই হচ্ছে বর্তমানের এই ঘটনা। আমি মনে করি কি, আমাদের যারা যে যে দলই করেন, এটা দলের বিষয় না, যেখানে বলা হচ্ছে যে বিএনপি জামাত, এটা প্রচারণা, এখানে বিএনপি জামাত না, এখানে হচ্ছে কি সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী এবং সাথে সাথে সাধারণ মানুষ, অভিভাবকরা, তারাও কিন্তু সম্পৃক্ত হয়ে গেছেন। কারণ তারা এই রক্ত দেখতে পাচ্ছেন না, তাদের সামনে তাদের পুত্রকে, কন্যাকে গুলি করে মেরে ফেলে দেওয়া হচ্ছে, এটা তো কেউই সহ্য করতে পারে না। এটা তো সেই বিদেশি বাহিনী না, কিন্তু আমি এটাও বলবো যে এখানে বিদেশি বাহিনী যে নেই আমাদের সেনাবাহিনীর পোশাকে কিংবা পুলিশের পোশাকে, এটাও বলা যাবে না। সেনাবাহিনীর যে প্রতি মানুষের যে একটা শ্রদ্ধা ছিল, একটা ভালোবাসা ছিল, দেশপ্রেমিক আমরা বলতাম, সেইটা কিন্তু চলে গেছে তাদের এই কয়েক দিনের কর্মকাণ্ডে। এই সেনাবাহিনী 53 বছরের মধ্যে কোনো একটা যুদ্ধ করেনি। এই সেনাবাহিনী কি বাংলাদেশের সীমান্ত রক্ষা করতে পারবে? আরাকান আর্মি আপনার যেভাবে একটা অঞ্চলকে, এই টেকনাফের এলাকাটাকে সিজ করেছে, অর্থাৎ সেখান থেকে কেউ যেতে পারে না, আমাদের সেনাবাহিনী নৌবাহিনী কিন্তু প্রোটেক্ট করতে পারে নাই সেই টেকনাফ টু আপনার সেন্ট মার্টিন রুট, অর্থাৎ এরা নিষ্ক্রিয় হয়ে গেছে, এরা পিস কিপিং করে বেড়ায় সারা পৃথিবীতে, সেই সুদান, সাউথ সুদান, বিভিন্ন রুয়ান্ডা, বিভিন্ন জায়গায় তারা শান্তি রক্ষা করেন, অথচ তার সামনে তার ভাইকে, তার বোনকে গুলি করে মারা হয়, তারা কিছুই বলেন না, দুর্ভাগ্যজনক। দুঃখজনক যে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফরকত তুর্ক এটার তদন্ত চেয়ে, সুষ্ঠু তদন্ত অলরেডি চেয়েছেন তারা এই ঘটনার, এবং একজন প্রভাবশালী সিনেটর তিনিও বলেছেন এর পরিণাম তত বেশি ভালো হবে না, এবং তারাও খুব ক্লোজলি, স্টেট ডিপার্টমেন্ট খুব ক্লোজলি তারা অবজার্ভ করছে বাংলাদেশের সকল ঘটনা এবং অন্যান্য দেশের, যেমন গতকালকে যুক্তরাজ্যের পার্লামেন্টে এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, ব্যাপক আলোচনা হয়েছে, মোটামুটি সকল প্রভাবশালী দেশ এই ঘটনাকে পর্যবেক্ষণ করছে খুব কাছাকাছি থেকে।